এখন আমি আছি ডাইনোসর পার্কের ভিতরে। এখানে বিভিন্ন রকমের ডাইনোসর বানানো আছে। আমরা আমাদের কালিম্পং যে রাতটা যেখানে থাকবো, মানে আমাদের এটা নাম হচ্ছে উইন্ড হোম কালিম্পং হোমস্টে, তার সামনে চলে এসেছি। এখন দুপুর 12:44 বাজে আর আমরা আছি কালিম্পং সায়েন্স পার্কে। তো ডেলো পার্কের পাশেই এটা হচ্ছে কালিম্পং সায়েন্স সিটি, যাই হোক কিছু একটা হবে, সায়েন্স পার্ক বা সায়েন্স সিটি প্রপার নামটা আমি আপনাদের জেনে বলছি। তো এইমাত্র টিকিট কাটলাম, ফোর হুইলারের জন্য পার্কিংয়ের জন্য 50 টাকা আর পার হেড 40 টাকা করে। তো এই পাশাপাশি দুটো পার্ক আছে, তো এখানে ওয়েদার তো সেই একই আছে, ওয়েদারের কোনো পার্থক্য কিছু নেই, কিছু দেখা যাচ্ছে না। সামনে একটা ডাইনোসর আছে আর এইখানে তারামণ্ডলটা হয়তো দেখাবার চেষ্টা করেছে। তো চলুন ভিতরে যাওয়া যাক, দেখি এখানে আর কী কী আছে। এখানে আর একটা ডাইনোসর রাখা আছে, তো এখানে একটা ছবি দিচ্ছি, আপনাদের দেখতে থাকুন। উপরটাতে কী আছে একটু দেখা যাক। এইখানে হয়তো বিভিন্ন রকমের সায়েন্সের যে ডিশ, এখানে তারামণ্ডলটাকে তুলে ধরা হয়েছে, এই দেখুন। এখানে আরো অনেক কিছু মজাদার জিনিস আছে, যেমন এখানে কি করেছে, দুটো মূর্তি আছে। তো আপনি একটা মূর্তির কানে যদি বলেন কিছু, অনেক দূর আছে, কিন্তু অন্য মূর্তিটা কানে যদি আপনি কান দেন তাহলে শুনতে পেয়ে যাবেন যে কি বললো। এটা কানেকশন করা আছে ভিতরে ভিতরে, এখানে ফিজিক্সের এক্সপেরিমেন্ট হচ্ছে। আমি এত কিছু এক্সপ্লেনেশন করতে পারছি না, রিয়ার ক্যামেরাতে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এখন আমি আছি ডাইনোসর পার্কের ভিতরে। এখানে বিভিন্ন রকমের ডাইনোসর বানানো আছে, তার সমস্ত রকমের হিস্ট্রি, কোথায় পাওয়া যায়, কত সালে ছিল, মানে পৃথিবীতে ছিল, তাদের ওজন কত ছিল, সমস্ত জিনিস এখানে এক্সপ্লেনেশন করা হয়েছে। অনেকটাই বড় এই সায়েন্স পার্কটা, ঘুরে দেখতে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে, কারণ সমস্ত সায়েন্সের যে এক্সপেরিমেন্টগুলো আছে, ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট, হ্যাঁ, যেগুলো আমাদের ছোটোবেলায় পড়তে ভালো লাগতো না, বই পড়তে ভাবতাম যে একটু যদি থিওরি না পড়ে যদি প্র্যাকটিক্যাল দেখা যেত জিনিসটা তাহলে খুব ভালো হতো। তো সেই সমস্ত যে জিনিসগুলো এখানে আছে, কিন্তু ওয়েদার তো একদম চরম পর্যায়ে আছে। এখন দুপুর 1:35 বাজে আর আমার ফোনের স্টোরেজ পুরো শেষ হয়ে গেছে। এইমাত্র কালিম্পং সায়েন্স সেন্টার থেকে আমরা বেরিয়ে পড়েছি।
আমাদের রাস্তায় অন্যান্য যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখবো বলে। আমি জানি না আমার DSLR দিয়ে কেমন ব্লগ হবে, কেমন সাউন্ড কোয়ালিটি কিংবা কেমন ভিডিও কোয়ালিটি হবে, কিন্তু আমার এখানে তো দেখে মনে হচ্ছে ভালোই ভিউ, মানে কোয়ালিটি মনে হচ্ছে ভালোই হবে, তো দেখা যাক। আর ফোনের জন্য ভাবছি একটা এইচডি কার্ড যদি কিনে নেওয়া যায় কালিম্পংয়ের মেন সিটি থেকে তাহলে তো ভালোই হবে, না হলে অন্য কোনো সুযোগ দেখতে হবে। তাহলে না হলে কী করা যাবে, এই DSLR দিয়ে কন্টিনিউ করতে হবে, মানে বাড়ি যাওয়া পর্যন্ত, যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি ততক্ষণ আর ফোন নয়, DSLR নিয়ে ব্লগিং হবে। তো সমস্যা নেই, DSLR-এ তো আরোই ভালো কোয়ালিটি হবার কথা, তো দেখা যাক আমরা বাড়ি যাই। হ্যাঁ, আর একটা কথা বলার ছিল, সায়েন্স সেন্টারটা যেটা ছিল সত্যিই খুব ভালো ছিল, অনেক অনেক জায়গা দেখার মতো আছে। আমি বুঝতে পারছি না এই ব্লগগুলো কতটা বড় হবে, কিন্তু যদি ব্লগগুলো বড় হয় তাহলে একটু সুযোগ নিয়ে টাইম নিয়ে দেখবেন, কারণ অনেক কিছু দেখার জিনিস আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর DSLR-টা অনেকটাই ভারী, আমার ডান হাতে অনেকটা লাগছে, কিন্তু তো আপনারা কি করুন, আমার যে জার্নিটা হচ্ছে সেই জার্নিটা কিছু ভিডিও দেখতে থাকুন, ততক্ষণ আমি একটু এনজয় করি। আর ওয়েদার প্রচণ্ড খারাপ খারাপ, কুয়াশা মেঘ আর বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, তো কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন দুপুর 2:15 বাজে আর আমি আছি সুজিত টেলিকমে। তো কি হয়েছে, আমার ফোনের পুরো স্টোরেজ শেষ হয়ে গেছে, তাই জন্য নতুন একটা পেন ড্রাইভ নেওয়া হলো এখান থেকে। তো এই দোকানটা পুরো কালিম্পংয়ের একদম মেন সিটিতে, তো এখানে দেখুন একটু হাই করে দাও সবাই, একটু হাই কর দিজে সব। হ্যালো, হাই। তো সব ইধর মিল রে, তো আমারা এক সাবস্ক্রাইবার ভি মিল গিয়ে জিনহোনে আবি আবি সাবস্ক্রাইব কিয়া হ্যায়। তো আপনি ইধর আয়ে তো ইয়ে থোড়া ফেমাস কিয়া হ্যায় আপনি ইধর কা, আপনি ইধর কা সবসে আচ্ছা ফেমাস কিয়া চিজ হ্যায় খানে কা? আর এক ধরনের স্পেশাল চা বলছে, তো সেই চা এখানে খুব ফেমাস, নেপালি টি এখানকার খুব ফেমাস আছে। তো তো এই যে ম্যাডাম আছে, ম্যাডাম ভালো বাংলা বলতে পারে, এইমাত্র আমার সাথে বাংলায় কথা বলছিল, তো বাংলাতেও একটু কথাবার্তা জানে, তো বলছে আমাকে হিন্দিতে ব্লগ করার জন্য, কিন্তু আমি বললাম যেহেতু আমি বাঙালি তো বাংলাতে ব্লগ করাই বেস্ট। তো এদের কাছে অনেক ফোন টোন আছে, তো দেখতে পারেন। আপাতত আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমার বাড়িতে অপেক্ষা করছে সবাই, তো এবার যাই গিয়ে হোমস্টেতে হয়তো খাওয়া দাওয়া হবে, তো খাওয়া দাওয়া করি তারপর আপনাদের সাথে দেখা হবে। এখন দুপুর 2:30 বাজে, আমরা আমাদের কালিম্পং যে রাতটা যেখানে থাকবো, মানে আমাদের একটা নাম হচ্ছে উইন্ড হোম কালিম্পং হোমস্টে, তার সামনে চলে এসেছি। তো খিদে পেয়ে গেছে ভালোই, সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, আর আজকে সেই রকম বাইরে তো খাওয়াও হয়নি, ওই যা ছিল মানে নিমকি, তারপর মনে করুন ঝুড়ি ভাজা, তারপর মনে করুন চিড়ে, এইসবই খাওয়া হয়েছে, বাইরে তো খাওয়া হয়নি। সাইট সিং এখনও কিছু বাকি আছে, তো আমি বললাম যে সাইট সিনগুলো একটু পরে করা হবে, তো আগে আমাদের হোমস্টেতে যাই গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি, একটু রেস্ট নিই, নিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়ে কিছু যেগুলো বাকি আছে, যে পয়েন্টগুলো দেখতে আমাদের জায়গাগুলো, সেইগুলো দেখবো, দেখে শপিং করবো, শপিং করে তারপর ফেরত আসবো। তো এই দেখুন আমাদের হোমস্টে, এই যে খুবই সুন্দর হোমস্টে, দেখে মনে হচ্ছে বাইরে থেকে। চলুন ভিতরের দিকে যাওয়া যাক, উইন্ড হোম কালিম্পং। তো এই যে পিছনে আমাদের গাড়ি দাঁড় করানো আছে, এই যে দেখে নিন একবার, কি খবর, শরীর ঠিক আছে? তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল তার শরীর খারাপ, ওষুধ কিনে নিয়ে এসেছে, এখন দেখা যাক কেমন শরীর ঠিকঠাক থাকে। তো এখানে দেখুন বিভিন্ন রকমের ছবি লাগানো আছে,
1956 সালে কালিম্পং এর মোটর স্ট্যান্ড কেমন ছিল সেটার ছবি তুলেছে। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এখানে মনে করেন স্টাফ রুম, তারপর মনে করেন এদিকটা কিচেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর আমাদের এই হোমস্টের দেখাশোনা করবে এই দাদা। দাদা তোমার নাম কি? হ্যালো, আমি বর্ণবাস, বর্ণবাস লেপচা। ওকে, তো ইধার ঘুমনে কে লিয়ে নজদিক সবসে আচ্ছা চিজ কে হ্যায়? अभी इधर तो घूमने के लिए आपको हो गया दुर्गा मॉनेस्ट्री, व्यू पॉइंट वगैरह हो गया, और सामने पाइनव्यू नर्सरी। और हम शाम को इधर शॉपिंग करने वाले जी। तो मतलब घर के लोगों के लिए क्या लेना सही रहेगा? आप लोग लीजिए, आपको इधर का ट्रेडिशनल वाला कपड़ा वगैरह, क्या बैग वगैरह जो हैंडमेड होता है। ओके, ठीक ठीक, थैंक यू। तो एखान तैरी करा बैग नीते बोलछे, तो चलो ना আমাদের আমাদের যে রুমটা আছে সেটা আছে ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে এসে উঠছি, তো আমার যত সম্ভব মনে হচ্ছে এই হোমস্টেটা খুব নতুন তৈরি হয়েছে, মানে চারদিকে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম মার্বেল দিয়ে বানানো, খুবই ভালো লাগছে দেখে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, এখানে দেখুন প্রত্যেকটা অনেকগুলো রুম আছে। এই যে আমাদের রুমের দরজা খোলা হচ্ছে, আর এইগুলো সব ভিউ রুম আছে। তো এইটা হচ্ছে আমাদের রুম, এই যে এই পাশে এটা হচ্ছে আমাদের রুম অ্যালার্ট করেছে, আর এটা হচ্ছে কমন ব্যালকনি আছে। তো চলুন কমন ব্যালকনিতে যাওয়া যাক, এখানে কেমন কি ভিউ দেখতে পাওয়া যায় কমন ব্যালকনি থেকে সেটা আগে দেখি। এটা হচ্ছে রাস্তার দিকটা, ওই দেখুন গাড়িটা দাঁড় করানো আছে, আমাদের নিজস্ব গাড়ি, মানে আমাদের গাড়ি মানে ঘুরতে আসার জন্য গাড়ি। এখন পর্যন্ত আমাদের নিজস্ব কোনো ফোর হুইলার কার নেই, ইচ্ছা আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আপাতত দেখুন এখান থেকে কি দেখা যাচ্ছে, ভালোই ভিউ আছে। খানিকটা আগেই তো বৃষ্টি হচ্ছিল, এখন আবার ওয়েদার পরিষ্কার হয়ে গেছে, দিয়ে রোদ উঠে গেছে। আর চলুন আমাদের যে রুমটা অ্যালোট করেছে সেই রুমটার একটা ট্যুর ভিউ আপনাদের দেখিয়ে দিই। এখানে দুটো কিং সাইজ বেড আছে, এই যে আমি ডিএসএলআর নিয়ে কিছু ছবি তুলে দেখেছি সেগুলো দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, এই যে সুন্দর একটা আয়নাও আছে, মানে যত সম্ভব দেখে মনে হচ্ছে একদম নতুনই এই হোমস্টেটাকে বানিয়েছে, তার জন্য সব দিকে একদম চকচক করছে। আর এখানে মনে করুন বেড আছে, এই দুটো বেড যেখানে আমার মা এখন আমাদের বাড়ির চাদর পাততে ব্যস্ত আছে, কারণ হোটেলের চাদরের ওপর বিশ্বাস হয় না নোংরা থাকে কি কেমন থাকে। আর মনে করুন বেড থেকে শুয়ে শুয়েই আপনাকে জাস্ট পর্দাটা সরাতে হবে, তাহলে এটা হচ্ছে আপনার বারান্দা। সুন্দর রোদ বেরিয়ে গেছে এখানে, তো এই বারান্দাতে এখন দেখুন পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন, তো আমি রিয়ার ক্যামেরা দিয়ে দেখাবার চেষ্টা করছি। আরে বাপরে দারুণ রোদ, মানে এতদিন ধরে এখানে আছি এইরকম রোদ আজকে প্রথমবার দেখতে পেলাম, আর কোনোদিন দেখতেই পাওয়া যায় না। তো আমি দেখাচ্ছি আপনাদের ভিউটা দেখুন। আমি রিয়ার ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই চারপাশের ভিউটা, তো আপনারা এখানকার ভিউটা একটু উপভোগ করুন। আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি, কারণ খিদে পেয়ে গেছে। তো কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন 3:30 বাজে, প্রায় আধ ঘন্টা ধরে খেয়েছি। আজকে দুপুরের মেনু ছিল সাদা ভাত, ঢেঁড়সের তরকারি, আলু ভাজা, ডাল, আর ডিমের কারি ছিল, আর পাঁপড় ছিল। তো একটা জিনিস লক্ষ্য করছি, এখানে যতগুলো আমি হোমস্টেতে ছিলাম প্রত্যেকটা হোমস্টেরই রান্না খুবই ভালো, মানে হোটেলের মতো রান্না করে না, খুবই সাধারণ, মশলা কম, ঝাল নুন কম দেওয়া রান্না করে,
তো যেই রকম খাবার দাবার আমরা খাই বাড়িতে, ঠিক সেই রকম খাবার দাবারই এখানে হচ্ছে। তো যেগুলো খেয়ে আমার তো খুবই ভালো লাগছে। তো তাদেরকে বললাম যে আমরা একটু বিকেলে বেড়াতে যাব, তো দুপুরের সরি বিকেলের যে চাটা আছে সে মানে সন্ধ্যের যে চাটা আছে সেটা একটু আগে দিয়ে দিও, তাহলে খেয়ে দিয়ে আমরা সাইট সিং করে প্লাস কেনাকাটা করতে যাব। তো এখন কিছু করার নেই, আমার মনে হচ্ছে যে আজকের ব্লগটাও অনেক বড় হয়ে যাচ্ছে আর এর পরেও অনেক কিছু হতে থাকবে, তাই জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। প্লিজ কিছু মনে করবেন না একদিনে দুটো তিনটে করে ব্লগ হয়ে আছে, কারণ আমি চাইছি না যে বড় বড় ব্লগ হোক। আর আজকে যে সায়েন্স সেন্টারে গেছিলাম সেখানকার তো ওয়েদার খুবই খারাপ ছিল, কিন্তু জায়গাটা খুবই ভালো ছিল। মানে কত যে সায়েন্সের এক্সপেরিমেন্ট আছে ওখানে তুলে ধরার চেষ্টা করেছে, আমার তো দেখে খুবই ভালো লাগলো। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিলো সেখানে, আমার ফোনের যে স্টোরেজটা ওখানে শেষ হয়ে গেছিলো। মানে ভাবুন, 128 GB আমার ফোনের স্টোরেজ, তার মধ্যে 4 GB মায়ের ফোনে পাঠিয়েছি, 4 GB বাবার ফোনে পাঠিয়েছি, আর প্লাস 10 GB মতো আমি পেন ড্রাইভে দিয়েছি। তো এত স্টোরেজ খালি হয়ে মানে ভর্তি হয়ে গেল, তারপরেও ভর্তি হয়ে গেল। তো ওখানে ওই জন্য ভালো কিছু ভ্লগ করতে পারিনি, কিন্তু আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। আপনারা এই যে নর্থ বেঙ্গল ট্যুরের ভ্লগগুলো যদি পারেন পুরোটা দেখার চেষ্টা করুন, অনেক কিছু থাকবে। মায়ের ফোনেও মা অনেক কিছু ফোনে তুলেছে, তো সেইগুলো আমি দেবার চেষ্টা করছি। এবার সব দিক সামলে ব্যালেন্স করে চলাটাই অনেক মুশকিল হয়ে যাচ্ছে। তারপর আমি একটা দোকানে গিয়ে 128 GB এসডি কার্ড কিনলাম, প্রায় 1300 টাকা মতো পড়লো। এবার কী করা যাবে, আমি বিপদে পড়েছি, কিনতেই হবে, তো না কিনে উপায় নেই। এখন এই আস্তে আস্তে ফোনের মধ্যে ট্রান্সফার নিয়ে নিয়েছি, মানে এসডি কার্ডে কনভার্ট মানে শিফট করে দিয়েছি, মুভ করে দিয়েছি ফাইলগুলো, তার জন্য আবার ফোনেতেই আমি ফেরত চলে এসেছি ব্লগ করতে। আর এখন আমি বলবো যে এই ব্লগটা আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে মোটামুটি 2 ঘন্টা পর নতুন একটি ব্লগেতে, আমি রেস্ট নিয়ে ওঠার পর পর্যন্ত। এখন একটা টাইম ল্যাপস দেখুন আমাদের কালিম্পং হোমস্টের বারান্দা থেকে যে প্রাকৃতিক ভিউ আসছে, সেই ভিউ উপভোগ করতে করতে ভিডিওটা শেষ করে দিচ্ছি।
could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.